জুট মিলের কার্পেট সেকশনে ভয়াবহ আগুন ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাটি ঘটেছে বরানগর এলাকায় বরানগর মিলের কার্পেট সেকশন ও ফিনিশিং সেকশনে ভয়াবহ আগুন আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের আটটি ইঞ্জিন শনিবার দুপুরের পর আগুন লাগে বলে জানা গিয়েছে তবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ভয়াবহ আগুন ও তার সাথে ব্যাপক ধোয়ার ফলে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের কীভাবে হলো এই মুহূর্তে তো আমি ঠিক বলতে পারবো না কারণ সঠিক কারণটা আমি জানিও না তবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে হয়েছে যে কারণেই হোক এটা বার করা উচিত প্রশাসনের তরফ থেকে যে কেন লেগেছে মিল কর্তৃপক্ষ যেমন বার করবে বর্ণ পরিবহনের লোকজন নিশ্চয় দমকল তো রিপোর্ট নেবেই আগুনের পরের পরিস্থিতি ঠিক আছে কিন্তু কিছু ক্ষতি হয়েছে ক্ষতিটা ভালো ক্ষতি হয়েছে দেখছি কারখানায় তৈরি সামগ্রী বিধ্বংসী আগুনে পুড়ে যাবার ফলে কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করেছেন কর্তৃপক্ষ যারা এখানে ম্যানেজার আছে সে বলছে ইলেকট্রিক্যাল আমরা যাকলা দেখলাম একটা জায়গায় ইলেকট্রিক্যাল প্লাস হয়েছে কিন্তু যতক্ষণ আমার অফিসাররা ডিটেল রিপোর্ট দিচ্ছে আমি ততক্ষণ এই নিয়ে কিছু কথা বলব নিশ্চয়ই একটা আগুন লাগছে সেটা তো এনকোয়ারি করা দরকার জরুরি কেন আগুনটা লাগলো কোথা থেকে লাগে এর আগেও আগুন লেগেছিল বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড ဘောရနာဂိုရ်